हेलो फ्रेंड्स, आज हमें अपन एम एक सत्य घटनार कथा बोलबो जार कथा आपनारा कखनो कल्पनाओ करते पारबेन ना। घटनाटी 1970 साले, सेई सत्य घटनार उपर निर्भर करे हलिउडे 2013 साले एक सिनेमा प्रस्तुत करा हयेछिलो जार नाम छिलो द कंजरिंग। एई घटनार मूल चरित्र छिलो एकटी पुतुल जार नाम छिलो एनाबेला। सिनेमाटीते पुतुलटीके एमन भावे देखानो हयेछे किन्तु वास्तवे पुतुलटी देखते एरकम। আমি আপনাদের আগে থেকেই বলতে চাই, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভূত বা আত্মায় বিশ্বাস করবেন না, তবে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনি এটি বিশ্বাস করতে বাধ্য হবেন। সো ওয়েলকাম টু সঠিক জ্ঞান, আমি রিগান, চলুন শুরু করি। ঘটনাটি শুরু হয় একটি মেয়ে যার নাম ডোনা। তার মা তাকে একটি অ্যান্টিক পুতুল গিফট করে। ডোনার ছোটবেলা থেকেই পুতুল খুব পছন্দ, তাই সে কলেজে পড়া সত্ত্বেও সে সেই সকল পুতুল নিয়েই খেলা করত। সে ওই সময় নার্সিং পড়ছিল। তার একজন রুমমেট ছিল যার নাম ছিল অ্যাঞ্জি। তারা একটি অ্যাপার্টমেন্টে বসবাস করত। তখন তার মা তাকে পুতুলটি গিফট করে। সে ওই পুতুলটি হাসি মুখেই অ্যাকসেপ্ট করে এবং পুতুলটি তার খাটে রেখে দেয়। এবং কিছুক্ষণ পর ডোনা ফিরে এসে দেখতে পায় পুতুলটি আর আগের জায়গায় নেই। তারা যখন ঘরে ফিরত তখন সেই পুতুলের পজিশন সবসময় আলাদা হতে থাকত। পুতুলটিকে একটি রুমে রেখে গেলে সেটি অন্য রুমে চলে যেত। ধীরে ধীরে এইসব ঘটনা আরও বাড়তে থাকে। একদিন তারা বাইরে থেকে ফিরে আসলে অনেকগুলো কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল হেল্প আস হেল্প আস। ডলের পজিশন চেঞ্জ হওয়া একসময় তাদের কাছে সাধারণ বিষয় হতে থাকে। কিন্তু এক রাতে ডোনা ও তার রুমমেট ফিরে আসলে দেখতে পায় ডলটি সেই একই পজিশনে আছে। বিষয়টি ডোনার কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও পরবর্তীতে সে ডলটিকে ভালোভাবে চেক করে দেখতে পেল ডলটির চোখে ছিল রক্ত। তারপর তারা ভয় পেয়ে যায় এবং তাদের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ডাকে এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর তাদের জানায় যে এই পুতুল একজন মরামের আত্মা যার নাম ছিল অ্যানাবেলা হেগিন্স। তার বয়স ছিল মাত্র 7 বছর। সে অ্যানাবেলার সাথে কথা বলার চেষ্টা করলে অ্যানাবেলা তাকে বলে যে সে ওই স্থানেই আগে থাকতো যেখানে এই অ্যাপার্টমেন্টটি তৈরি হয়েছে। সে আরও বলে যে অ্যানাবেলা ডোনা এবং অ্যাঞ্জির সাথে থাকতে সেফ অনুভব করে। ডোনা এবং অ্যাঞ্জি নার্সিংয়ে পড়াশোনা করায় তাদের অ্যানাবেলার উপর মায়া লাগে এবং তারা অ্যানাবেলাকে তাদের সাথে রাখতে রাজি হয়। ডোনা আর অ্যাঞ্জির একজন বন্ধুও ছিল যার নাম ছিল লৌ। লৌ এর অ্যানাবেলাকে পছন্দই হতো না। সে ডোনা আর অ্যাঞ্জিকে বলে যে অ্যানাবেলা তাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। ডোনা লৌয়ের কথা বিশ্বাস করে না। সে বলে অ্যানাবেলা মাত্র 7 বছরের ছোট মেয়ে, সে কারো ক্ষতি করতে পারে না। কিন্তু ডোনা জানতো না তার এই কথাটা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হতে চলেছে। এক রাতে লৌ একা ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে অনুভব করে সে তার হাত পা নাড়তে পারছে না এবং এই সময় অ্যানাবেলা ধীরে ধীরে তার কাছে আসে এবং লৌ ভয়তে অজ্ঞান হয়ে পড়ে। তারপর দিন লৌ ঘুম থেকে ওঠে এবং বুঝতে পারে না এটি কি সত্যি ছিল নাকি স্বপ্ন। তারপরও তার সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। একসময় ডোনা এবং অ্যাঞ্জি সন্দেহ করে এবং একজন ক্রিস্টকে ডাকে যার নাম ছিল ফাদার হেগেন। ফাদার হেগেন বুঝতে পারে যে সে এই কাজের জন্য সঠিক নয় এবং তিনি তার গুরু ফাদার কুককে ডাকে এবং তিনি ইনভেস্টিগেশনের পর জানায় যে অ্যানাবেলা কোনো ছোট মেয়ের আত্মা নয়, বরং একটি শয়তানের আত্মা যে কিনা ছোট মেয়ের মতোই নাটক করছে, যেটি ডোনা এবং অ্যাঞ্জির শরীর দখল করতে চায়। ডোনা সেই পুতুলটির ফাদারকে দিয়ে দেয়। পুতুলটি দিয়ে তিনি যখন বাড়ি ফিরছিল তখন তার গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলছিল। একজন ক্যাথলিক ক্রিস্ট যার নাম ছিল ফাদার জেসন অ্যাডফোর্ড, তিনি ওই পুতুলটি দেখতে যান এবং এই ঘটনার সত্যতা যাচাই করতে যায়। পরে এই পুতুলটি একটি কেসে রাখা হয়। তিনি একটি মন্ত্রপুষ্ট কেস আবিষ্কার করে এবং সেই কেসটিকে অ্যাগাল্ট মিউজিয়ামে রাখা হয়। আজও ওই কেসটি অ্যাগাল্ট মিউজিয়ামে রাখা আছে। অ্যানাবেলা ওই উডেন বক্সে রাখা হয়েছে, তাই বলে এটি নয় যে সে এখন কিছুই করতে পারবে না। একদিন একজন ভিজিটর ওই মিউজিয়ামেই অ্যানাবেলার সামনে অ্যানাবেলাকে নিয়ে মজা করতে শুরু করে এবং রাতে তার একজন ক্লোজ ফ্রেন্ডের সাথে বাইকে বাড়ি ফেরার পথে বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওই ভিজিটরের সাথে সাথেই মৃত্যু হয়। পরবর্তীতে ভাগ্যবশত বেঁচে যাওয়া তার ক্লোজ ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হলে জানা যায়
তিনি বাইকে অ্যানাবেলাকে নিয়ে মজা করছিল এবং হঠাৎই বাইকটি গাছের সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং তার সাথে সাথে মৃত্যু হয়। তো এখন যদি আপনিও একটি সুযোগ পান তবে আপনি কি অ্যানাবেলার সাথে দেখা করতে চাইবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই নলেজটিকে সবার কাছে পৌঁছে দেবার জন্য ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে।